এই নামাজের গুরুত্ব তিনি বলেছেন গত জুমাতে আমি আপনাদের সামনে আলোচনা করেছি সালাতের অর্থ চারটি কয়টি অর্থ চারটি মনে আছে আপনাদের চারটি সালাতের অর্থ কয়টি চারটি আজকে যারা নতুন আসছে আবার বলে দেই সালাতের এক অর্থ হচ্ছে রহমত এক অর্থ হচ্ছে দোয়া এক অর্থ হচ্ছে দরুদ এক অর্থ হচ্ছে ইস্তিগফার সালাতের এক অর্থ কি জোরে বলেন রহমত এক অর্থ রহমত সালাত আদায় করলে আল্লাহ রহমত নাজিল হয় নাকি হয় না এই প্রথম রহমতটা আসে ইমামের কাছে ইমাম থেকে পিছনে যায় ডান দিক থেকে শুরু হয় এভাবে যেতেই থাকে এভাবে যেতে যেতে আপনার পর্যন্ত যেতে থাকে যারা মসজিদে পিছনে এসে বসে থাকেন তারা কিন্তু হতবাগা আগের কাতারে বসার যে মর্তবা যে ফজিলত আল্লাহর নবী বলেছেন প্রথম কাতারে বসার যে ফজিলত যদি আমার উম্মতরা জানতো প্রথম কাতারে বসার জন্য তারা মারামারি লেগে যেত হুমড়ি খেয়ে তারা পড়ে যেত প্রিয় ভাইরা তো এই সালাত আদায় করলে আল্লাহ রহমত নাজিল হয় দুই নম্বরে দরুদ দরুদের এক অর্থ হচ্ছে রহমত এক অর্থ হচ্ছে ক্ষমা এক অর্থ হচ্ছে সম্ভাষণ সালাতের এক অর্থ হচ্ছে ইস্তিগফার ক্ষমা দেখুন আমরা কিন্তু নামাজে প্রতিনিয়ত ক্ষমা চাই কার কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে এখন ওইগুলি বলতে গেলে আমার সময় সেদিকে যাবে আসবে আমার সামনে কথাগুলি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত দিয়েছে নামাজ দিয়েছে এই নামাজ দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন যে তোমার মন চাইলেই তুমি নামাজ পড়বা নামাজে দাঁড়াবা মন চাইলে পড়বা না জহুরের আদান হয়েছে একটায় তুমি পড়বা তিনটায় বিষয়টা তা নয় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজের পরে নামাজকে ওয়াক্ত মতে আদায় করা আল্লাহ ফরজ করে দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলা আল মুমিনিনা কিতাবাম মাওকুতা সূরা আল মাইদার 103 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন নিশ্চয়ই আমি মুমিন মুমিনাত মুমিন পুরুষ আর মুমিনা নারীদের উপরে ওয়াক্ত মতে সময় মতে নামাজ আদায় করাকে ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ নামাজের ওয়াক্ত হয়েছে সব কাজগুলিকে রেখে আপনি আপনার নামাজের প্রস্তুতি নিতে হবে এটাই হচ্ছে মুমিনের দায়িত্ব আর আমরা কি করি আদান হয়েছি আর কি মসজিদে যাব আর কি খতিব সাহেব আসছে কতক্ষণ বক বক করুক আমি আমার এই হাউসের পানিটা উঠাইয়া লই হাউসটা পরিষ্কার করে লই তারপরে ঘরটা ঝাড়ু দিয়া লই বাজারটা কইরা নেই এই কাজ সেই কাজ আমি করে নেই তারপরে যাবো আর কি শেষ দিন নামাজ পড়লেই তো হইল এরকম মানের ইমানদার আমাদের মধ্যে আছে নাকি নাই এরকম নামাজ আছে নাকি নাই আছে